আজকে উদয়পুরে ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী বিভাগীয় কমিটির উদ্যোগে সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসাবে একটি সভা ছিল, পাবলিক মিটিং ছিল। তাতে মহকুমার বিভিন্ন জায়গা থেকে লোকরা সেখানে জড়ো হওয়ার কথা। এটা গত দুই দিন যাবতই বিভিন্ন জায়গায় বিজেপির লোকরা বাধা দেওয়ার চেষ্টা করছেন, ভয় দেখাচ্ছেন, মিটিংয়ে যাওয়া যাবে না, গেলে অসুবিধা হবে। এরপরেও দেখা গেল এই এলাকা থেকে লোকজন গাড়ি নিয়ে যাচ্ছিল। এখন এই যে মেয়েদের স্কুলটাও দুইপুরে, এই স্কুলটার আগেই দুটো গাড়ি করে তারা যাচ্ছিলেন, দুটো কি তিনটা, এই প্রথম গাড়িটা থামিয়ে সেখানে আক্রমণ সংগঠিত করে বিজেপির মানে যুব দুর্বৃত্ত বাহিনী, কেমন না, তাতে ঢিল মেরেছে, পাটকেল মেরেছে, তারপরে সিলিন্ডারের মতো কি একটা রডের মতো এটা দিয়ে আক্রমণ করেছে, মাথায় লেগেছে, হাত ভেঙেছে, আঙুল ভেঙেছে, পায়ে লেগেছে, রক্তক্ষরণ হয়েছে। তো মিটিং শেষ করার পর বিষয়টা আমরা জানতে পারি, তারপরে আমি ঠিক করলাম যে এখানে ফিরে যাওয়ার পথে তাদেরকে দেখে যাব, এখন তাদেরকে দেখবার জন্য এসছি। তো এই তো চলছে, কেমন না। আমি যাওয়ার সময় লক্ষ্য করেছিলাম এখানে এই জনদশ পনেরো ছেলে দাঁড়িয়ে আছে, তখনই আমার সন্দেহ হয়েছিল যে এদের তো বডি ল্যাঙ্গুয়েজ যা, এরা তো মনে হচ্ছে একটা কোনো মানে উল্টোপাল্টা কাজের জন্য এখানে তারা জড়ো হয়েছে। এবং এখন যখন আমরা আসছি ওখান দিয়ে প্রায় ওই সংখ্যাটাই আমি লক্ষ্য করলাম। হ্যাঁ, চেহারাগুলো বোধহয় প্রায় একই চেহারা হতে পারে, তারা এখনও দাঁড়িয়ে আছে। মিটিংয়ের পরে যারা এই দিক দিয়ে আসা যাওয়ার চেষ্টা করছে তাদের উপরও নাকি আবার আক্রমণ ইত্যাদি করার চেষ্টা করছে। অদ্ভুত ঘটনা হচ্ছে, পুলিশ জানে, পুলিশ দাঁড়িয়েও আছে, তাদের সামনেই আক্রমণগুলি করে। গাড়ির ড্রাইভার ছাড়া বাকি সবাই উপজাতি অংশের মানুষ, বয়স্ক মানুষ, আমাদের অভিভাবক স্থানীয় আছে। মানে এটা হচ্ছে মানে মিটিং, মানুষের সমাবেশ, মিছিল, এগুলিকে এত ভয় পেতে শুরু করেছে বিচ্ছিন্নতা থেকে, এবং জনগণের যে সরকারটার প্রতি একটা ঘৃণা তৈরি হয়েছে, এর থেকে বাঁচবার জন্য এই কাণ্ড কারখানা করছে। এ করে বাঁচতে পারবে না, এ করে বাঁচতে পারবে না।